আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমার চ্যানেলের থাম্বনেইলের মধ্যে যারা ক্লিক করেছেন তাদের মধ্যে হয়তো আপনি একজন, কেননা আমি নিশ্চিত যে হয়তো আপনি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন অথবা আপনি ইউটিউব চ্যানেল গ্রো করতে চাচ্ছেন। এই ক্যাটাগরি হয়ে থাকলে আপনার জন্য এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হবে এবং অত্যন্ত গ্রেটফুল ভিডিও হবে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বরাবর নতুন বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির মাঝখানে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব এবং ভিডিওটি শেষ করার পর্যায়ে আমি কিছু গোপন ট্রিক্স শেয়ার করব, যেই ট্রিক্সগুলো আপনার ভিডিওকে র্যাঙ্ক করার জন্য, আপনার চ্যানেলকে র্যাঙ্ক করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো সাথে থাকুন, কানে হেডফোন লাগিয়ে নীরবে ধারাবাহিকভাবে মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সো ফিরছি একটু পরে। অলরাইট, চলে এসছি। বন্ধুরা, আশা করি আপনি সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়েছেন, পাশাপাশি বেশি বেশি শেয়ার করে দিন এই চ্যানেলটিকে গ্রো করার জন্য। আপনারা যারা আমার চ্যানেলকে ভালোবাসেন এবং আমার চ্যানেলকে লাইক করেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আপনাদের কৃতজ্ঞতা আমি কখনো শোধ করতে পারবো না। বন্ধুরা, আমাকে যদি প্রশ্ন করেন যে আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার পিছনে সবচেয়ে ভূমিকা কার, আমি শুরু থেকেই আজকের ভিডিওটি শুরু করার আগে সেই মহান রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি, যিনি আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য। এরপরে যদি প্রশ্ন করেন 1000 সাবস্ক্রাইবার হওয়ার পিছনে কার ভূমিকা সবচেয়ে বেশি, আমি প্রথমে বলবো নাম্বার ওয়ানে আমার ভিজিটর, যারা আমার ভিউয়ার রয়েছেন, যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটিকে ভালোবাসেন, তাদের অবদান সবচেয়ে বেশি। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় এরপর কার অবদান, আমি আবারও বলবো আমার ভিউয়ার যারা রয়েছেন, যারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন তাদের। আবারও যদি জিজ্ঞাসা করা হয় কারা এই চ্যানেলটির সবচেয়ে বেশি দাবিদার বা ভূমিকা রেখেছে, আমি আবারও বলবো যে ভিউয়ার যারা রয়েছেন, যারা আমার চ্যানেলটি ভালোবাসেন তাদের অবদান সবচেয়ে বেশি। কেননা যখন আমি 2016 সালের 17 অগস্টের দিকে এই চ্যানেলটি খুলেছিলাম, তখনই অবশ্যই কিছুই বুঝতে পারিনি যে আসলে ইউটিউবে কীভাবে কাজ করা যায়, কিন্তু হাঁটি হাঁটি বাবা করে সেই ছোট্ট শিশুর মতো সময় দিতে দিতে আজকের ভিডিওটি আপনাদের, আজকের চ্যানেলটি আপনাদের সহযোগিতা পেয়ে আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করেছি। সুতরাং সর্বশেষ সব কিছু ভালো যদি কিছু করে থাকি, সব কিছুর দাবিদার বা মালিকদার কিন্তু আপনারা, সেজন্য আমার অন্তরের অন্তস্থ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আমি শুরুতেই বলে রাখছি যে আমার এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমার এখনও কোনো DSLR ক্যামেরা নেই, ভালো মানের একটি ক্যামেরা নেই বা ভালো মানের একটি মোবাইল নেই। আমি নর্মাল একটি মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে সাধারণত আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিয়ে থাকি। আমি এই ফাঁকিটির কথা না বললে নয়, সেটি হচ্ছে গত কিছুদিন আগে আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে কী কী জিনিস বা ইনস্ট্রুমেন্ট বা গিয়ার দিয়ে আমি আমার ভিডিওগুলো তৈরি করি। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে ইউটিউব করার জন্য বা ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য বেশি কিছু লাগে না। কেননা বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আমিও সাহস করে সেই 2016 সালে শুরু করেছিলাম যা কিছু ছিল তাই নিয়ে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে 2 বছর কিন্তু আমি আমার চ্যানেলে কোনো কাজ করিনি। আমি বুঝতে পারিনি আসলে ইউটিউবে লেগে থাকতে হলে অনেক বেশি ভিডিও পাবলিশ করতে হয়, কোয়ালিটি ভিডিও দিতে হয় এবং সবসময় কন্টিনিউশন রাখতে হয় বা কমিউনিকেশন রাখতে হয় ভিউয়ারদের সাথে। কিন্তু আমি এগুলো কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। ধাপে ধাপে যখন আমি স্টাডি করা শুরু করি, আস্তে আস্তে আমার কাছে বোধগম্য হয় যে ইউটিউব এ টিকে থাকতে হলে অবশ্যই ভিডিও পাবলিশ করতে হবে বা ভিডিও আপলোড দিতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং আমি 2019 সাল থেকে শুরু করেছি ধাপে ধাপে আমি আমার সময়গুলোকে
বাকি যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো ইনভেস্ট করার জন্য। আমি সাধারণত চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে আমি অর্থাৎ অবসর যে সময়টুকু রয়েছে সেই সময়টুকে আমি কাজে লাগাই আমার ইউটিউব চ্যানেলটিকে পুরো করার জন্য। পাশাপাশি আপনারা অনেকে অজানা বিয়ে রয়েছেন বা অনেক ফ্রেন্ড রয়েছেন যাদেরকে আমি এখনও চিনি না, তাদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নীরবে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আজীবন, এভাবে যদি আমাকে সাপোর্ট দিয়ে যান আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো আমার চ্যানেল থেকে উপহার দেওয়া হবে আপনাদেরকে, আপনাদের গ্রো করার জন্য। সো পাশে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি করে। এই ফাঁকে আর কি কথা না বললে নয়, এখন 1000 সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের বদৌলতে, এবং পাশাপাশি আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমার যখন 10000 সাবস্ক্রাইবার হবে আপনাদের জন্য একটি গিভওয়ে চালু করবো, যেগুলো যেটি অনেক বেশি হেল্পফুল হবে। সুতরাং আশা করি হতাশ না হয়ে আপনার যদি মনের মধ্যে ইউটিউব চ্যানেল খোলার বা ইউটিউবে গ্রো করার অথবা আপনার ভিতরে যদি নিজেকে জানান দেওয়ার মানুষের কাছে নিজেকে পৌঁছানোর জন্য কোনো স্কোপ থেকে থাকে, আমি মনে করবো যে ইউটিউব ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কেননা ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মটিকে অবশ্যই কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, কেননা এই প্ল্যাটফর্মটিকে বলা হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভিডিও বেস্ট স্ট্রিমিং সাইট। এই স্ট্রিমিং সাইটটা এমন একটি স্ট্রিমিং সাইট, যদি আপনি আপনার কোনো কাজ করেন ইউটিউবে অর্থাৎ ভিডিও আপলোড দেন তাহলে অবশ্যই ইউটিউব অথরিটি অবশ্যই মূল্যায়ন করে। তবে আপনাকে এখানে মনে রাখতে হবে যে ইউটিউবের যে প্রাইভেসি পলিসি রয়েছে এবং গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো আপনাকে যথাযথভাবে মেনে চলতে হবে। সো হতাশ না হয়ে আপনি যদি নিজের চ্যানেলকে গ্রো করতে চান, নিজের নিজেকে জানান দিতে চান, মানুষের সাথে কমিউনিকেট করতে চান, অপরকে হেল্প করতে চান, তাহলে অবশ্যই আপনি দেরি না করে আজকে একটি চ্যানেল খুলে ফেলুন। কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং গ্রো করতে হয় আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনি নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন। আপনাকে আপনি পুরো দেশকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন না, শুধুমাত্র যদি নিজেকে পরিবর্তন করেন তাহলে পরিবর্তন হয়ে যাবে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ। সো কবি বলেছেন, যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। একটু আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ সফল হলে বিশ্বজগৎ টলে। এটি আমার কথা নয় বন্ধুরা, কবি এটি বলেছেন যে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে জাগাতে হবে। সেই নিজেকে জাগানোর তাগিদ বোধ করে আমি 2016 সালে চ্যানেলটি খুলেছিলাম। ধাপে ধাপে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে আজকে আমার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার গেইন করেছে এবং 50000 ভিউয়ার আমার চ্যানেলের মধ্যে রয়েছে। আপনাদের ভালোবাসা না পেলে এবং আল্লাহর রহমত না পেলে আমার চ্যানেলটি এতদূর আসতে পারত না। সুতরাং আমি আশা করব ধাপে ধাপে এভাবে নীরবে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে যাবেন, কখনও হতাশ হবে না, ফ্রাস্ট্রেটেড হবেন না। অবশ্যই মনে রাখবেন যে আপনার মনের মধ্যে যদি সফলতার বীজ লুকায়িত থাকে, অবশ্যই বীজ যেভাবে অঙ্কুরোদ্গমের অপেক্ষায় থাকে, মাটির ভেতর থেকে বের হয়ে আসে পৃথিবীতে, ঠিক তদ্রূপ আপনি যদি অনন্ত চেষ্টা চালিয়ে যান সফলতার দ্বার প্রান্তে আপনি পৌঁছে যাবেন একদিন না একদিন। কেননা প্রচেষ্টা থাকলে, চেষ্টা থাকলে, আন্তরিকভাবে যদি চেষ্টা করেন তাহলে একদিন না একদিন কিন্তু আপনি সফল হবেন। আজকে আমি আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনি হয়তো অন্য কারো সহযোগিতা পেয়ে আপনার চ্যানেলটিকে গ্রো করে এগিয়ে নিয়ে যাবেন এবং ডে বাই ডে ইনক্রিজ করবেন। তবে যে বিষয়গুলো না বললে নয় সেই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে, লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে। অনেক সময় দেখা যায়, আমার কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি, 2016 সালে যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন তো আসলে কিছুই বুঝতাম না, 2018 সালে যখন আমি চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করলাম তখন প্রথম প্রথম আমি কিন্তু মডেম দিয়ে কাজ শুরু করেছিলাম। মডেম দিয়ে যারা কাজ শুরু করেছিলেন বা এখনও করছেন, তারা যে কী পরিমাণ পেইন নেন বা মডেমের গতি যে স্লো সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অনেক সময় একটি ভিডিও আমি র্যান্ডারিং করতে করতে দেখা যায় 10-12 ঘন্টা কিন্তু চলে যেত, তখন কিন্তু আসলে আমি বুঝতাম না, তারপরেও কিন্তু আমি ধৈর্য হারা হয়নি। একদিন আমি আমার একটি মজার ঘটনা না বললে নয় সেটি হচ্ছে, আমি একদিন শুক্রবার র্যান্ডারিং করতে দিয়েছি একটি ভিডিও,
আমি নামাজ পড়ে আস্তে আস্তে দেখি যে রেন্ডারিং শুরু শেষ হয়নি। অর্থাৎ এই অভিজ্ঞতা থেকে আমি জানতে পারলাম আসলে একটি ভিডিও আপলোড শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত অনেক বেশি কষ্ট করতে হয়। এই কষ্টটুকু যদি আপনি সহ্য করতে পারেন ধৈর্য ধরে, তাহলে সফলতা দ্বার প্রান্তে বা প্ল্যাটফর্মে অর্থাৎ ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি নিজেকে জানান দিতে পারবেন। মানুষের সাথে আপনার একটা ভালো কমিউনিকেশন হবে, যোগাযোগ হবে, মানুষের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, এতে আপনি আপনার পরিচিতি জানান দিতে পারবেন। আমার চ্যানেলের মধ্যে অনেক অনেক রয়েছেন যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওকে ভালোবেসে লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। কিন্তু কিছু কিছু নিন্দুক রয়েছেন বা অযথা বাজে কমেন্ট করেন, তাদেরকেও কিন্তু আমি ভালোবাসি। কেননা ভালো মন্দ মিলে কিন্তু এই জগৎ, সবাই কিন্তু আমার ভিডিও ভালোবাসবে তা কিন্তু নয়। কবি বলেছেন, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো। নিন্দুকেরা আছে বলে আমি আমাকে নিজেকে তৈরি করতে পারি, সংশোধন করতে পারি। আমি যে সবসময় ভালো ভিডিও দিয়ে সবার মন জয় করতে পারবো এমন কিছু নয়। যারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন তারা তো লাইক দেন, সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন, আমাকে আপনারা উৎসাহ দেন বিদায় আমি আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করি। নিন্দুকরা অচিরেই আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউবে পতাকা তলে হাজির হবে ভালো বন্ধু হিসেবে। কেননা তাদেরকেও কিন্তু আমি ভালোবাসি, তারা আমার পাশে রয়েছেন, আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য তারা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। নিন্দুকের ব্যাপারে কবি বলেছেন, কাহারে দিতেছো লাতি ভাই, তুমি কাহারে দিতেছো গালি, হয়তো বা ভগবান তাহার মাঝে জাগিছে দিবেন। এই জন্য আমি নিন্দুকদেরকে বেশি ভালোবাসি যারা আমার চ্যানেলটিকে ব্যাড কমেন্ট করেন অথবা অনেক সময় আমাকে রেক্টিফিকেশনের জন্য চেষ্টা করেন, তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের কমেন্টগুলো পেয়ে নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করি। আরেকটি কথা না বললে নয়, আমি কিছুক্ষণ পরে আমি আমার চ্যানেলের পুরো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যাতে করে আপনি আপনার চ্যানেলটিকে অনেক বেশি গ্রো করতে পারেন এবং এখান থেকে কিছু নির্দেশ পাবেন যে কোর আইডিয়াগুলো আপনি নিয়ে আপনি নিজেকে বা নিজের ভিডিওকে আপগ্রেড বা ইম্প্রুভ করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি দেখবেন। সেই ফাঁকে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি পাশে থাকুন। এবং সীমাবদ্ধতার ব্যাপারে আমি আর কি কথা না বললেন, সেটি হচ্ছে যে এখনও কিন্তু আমার কোনো DSLR ক্যামেরা বা ভালো আইফোন বা ভালো মানের কোনো মোবাইল ফোন নেই। তারপরেও কিন্তু আমি আমার প্রসেসটা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমার অন্তরের মধ্যে যদি 100% প্রসেসটা থেকে, অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে সহযোগিতা করবে। আপনি যে ধরনের হোক না কেন, আপনার মনের মধ্যে যদি ধারণা থাকে, যদি আপনি নিজেকে বের করে আনার চেষ্টা করেন, অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করবেন। সৃষ্টিকর্তা তাকে বেশি হেল্প করে যে সর্বপ্রথম নিজেকে হেল্প করে। সুতরাং সীমাবদ্ধতা থাকবে, বাধা থাকবে, ইলেকট্রিসিটি চলে যাবে, অনেক বাধা বিপত্তি আসবে। আমার চ্যানেলটি গ্রো করার ব্যাপারে যার কথা না বললে নয় যে আমার সহধর্মিণী সবসময় আমাকে চেষ্টা করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি অন্তরের অন্তস্থ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখনও যে আজকের ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার ব্যাপারে যথেষ্ট আন্তরিকভাবে সহযোগিতা করছে এবং ভিডিও করছে, এবং আপনারা তার জন্য অবশ্যই দোয়া করবেন। এভাবে সীমাবদ্ধতার মাঝেও আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। সীমাবদ্ধতার ব্যাপারে অবশ্যই একটি কথা না বললে নয়, এটি কবি একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা আমি একটু বলছি। যদিও আমি কবি নই, তারপরেও আমি কিন্তু কবিতা ভালোবাসি। কবিতা শুনিয়ে আপনাদেরকে যদি এতটুকু মজা দিতে পারি, আমি আমার ইউটিউব লাইফকে অত্যন্ত সফল মনে করব এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। কবিতাটি হচ্ছে এই, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যত সব দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, রেশনের খোঁচা চাল, টলটলে বাসি ডাল, থালাঠাও ভাঙা চোড়া, বাটিটারও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান সাইলেন্ট ছাতা খান, দেখালাম ছাতাটা ভাঙা কটা শিক আছে, তবুও হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এই কবিতাটি কবি যুগোপযোগী করে লিখেছেন। আপনার অনেক সীমাবদ্ধতা থাকবে, আপনার অনেক বাধা বিপত্তি থাকবে, আপনাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করবে, কিন্তু আপনার মনের মধ্যে যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকে আপনি নিজেকে পরিবর্তন করার, সমাজকে পরিবর্তন করার, পরিবারকে পরিবর্তন করার, তাহলে আপনি এগিয়ে নিয়ে যান।
পরিশেষে চলুন আমি আমার পর্দায় চলে যাচ্ছি। এবার আমি আমার চ্যানেলটিকে কীভাবে গ্রো করেছি, চ্যানেলটির কিছু ইতিহাস এবং পাশাপাশি আপনি আপনার চ্যানেলটিকে কীভাবে গ্রো করবেন সেটি বিস্তারিত দেখাবো। সো চলুন চ্যানেলে। অলরাইট, হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম আমার মূল চ্যানেলের মধ্যে, লার্নিং এন্ড আর্নিং টিউব। এটি হচ্ছে আমার চ্যানেলের নাম এবং এই নবজাতক চ্যানেলটির জন্ম হয়েছিল 17 আগস্ট 2016। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের জন্য কিছু বোনাস টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনি আপনার চ্যানেলকে গ্রো করার জন্য অথবা ইউটিউবিং করার জন্য অবশ্যই ইউজ করতে পারেন। অবশ্যই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ করবেন। আমি মূল যে বিষয়গুলো আমার চ্যানেলের মধ্যে প্রয়োগ করেছি গ্রো করার জন্য সেগুলো আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে শেয়ার করব। প্রথমে আপনাকে চ্যানেল খোলার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ভ্যালিড জিমেইল অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ একটি ইমেইল অ্যাড্রেস লাগবে। এরপরে আপনি গুগলে গেলে সরাসরি চ্যানেলটি ওপেন করে নিতে পারবেন। এই ব্যাপারে আমার চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে, আপনি অবশ্যই প্লেলিস্টে ক্লিক করে এ ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো অনুরোধ জানাবো, প্লেলিস্টে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নেবেন এবং দেখে চ্যানেলটি স্টার্ট করবেন। এরপরে এটি হচ্ছে লোগো, কিভাবে লোগো তৈরি করতে হয় সেটিও আমি একটি ভিডিও দিয়েছি। এবং এই যেটি দেখতে পাচ্ছেন ব্যানারের মতো, এটি হচ্ছে চ্যানেল আর্ট, কিভাবে একটি সুন্দর এবং আকর্ষণীয় চ্যানেল আর্ট তৈরি করতে হয় তার উপরে একটি ভিডিও দেওয়া রয়েছে। আশা করি সবকিছু কিন্তু আমার চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় বাংলা ভাষায় দেয়া রয়েছে। আপনাকে কোনো দিকে যেতে হবে না, জাস্ট এই মুহূর্তে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, লাইক দিন, কমেন্ট করে বন্ধুদেরকে জানার বোঝার শেখার সুযোগ করে দিন। এরপরে আমি যদি হোমে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মূল হোমের যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এই এটি। এরপরে রয়েছে ভিডিওস, ভিডিওতে আসার পরে আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেই ভিডিওগুলো এখানে সবকিছু শো করছে। এরপর যে মূল বিষয়টি, ধরুন আপনি প্লেলিস্টে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজতে যাচ্ছেন, আমি এখানে একটি সুন্দর দোকান যেভাবে প্রোডাক্টে সাজানো থাকে একে একে আমি সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে আপনার সময় সেভ হয়। প্রথমত আমি যে প্লেলিস্টের নাম দিয়েছি সেটি হচ্ছে আর্নিং ট্রিক্স অ্যান্ড টিপস। এরপরে যেটি সেটি হচ্ছে ফটোশপ টিউটোরিয়ালস বেসিক টু অ্যাডভান্স লেভেল। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান বা আন্তর্জাতিক মানের গ্রাফিক ডিজাইন করতে চান আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে বেসিক টু অ্যাডভান্স লেভেল নিজেকে উন্নীত করার জন্য, আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। এরপরে শাটার স্টক এর মধ্যে কিভাবে ছবি আপলোড করে আর্নিং করতে হয় সেটির ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এরপরে fiverr.com প্রফেশনাল মার্কেটপ্লেসগুলোর মধ্যে অন্যতম বেস্ট হচ্ছে fiverr.com। আপনি যদি বিগিনার হন অথবা প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার হন অথবা অন্য লেভেলের হন তাহলে অবশ্যই ভিডিও এই ভিডিওগুলো দেখে আপনি আর্নিং করতে পারবেন fiverr.com থেকে। এরপর ব্লগ স্পটের উপর ধারাবাহিক টিউটোরিয়াল পাবলিশ হচ্ছে এবং আগেও কিছু পাবলিশ করেছি। আশা করি ব্লগিং করতে চাইলে বা রাইটিং এর দক্ষতা যদি আপনার থেকে থাকে, রাইটিং এর নেশা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই ব্লগিং করে আর্নিং জেনারেট করতে পারবেন। এরপরে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো হচ্ছে টেকনোলজি বেসড, এরপর আর্নিং ব্লগ আবার দিয়েছি, ইলাস্ট্রেটর উপরে আলাদা ভিডিও দিয়েছি, এরপর টি শার্ট ডিজাইন কিভাবে করবেন তারপরে ভিডিও দিয়েছি, লেটেস্ট অ্যামেজিং ভিডিও আপনি এখানে ক্লিক করলে অ্যামেজিং কিছু ভিডিও পেয়ে যাবেন, মাইক্রোসফট এর উপরে কিছু ভিডিও দেওয়া রয়েছে, এরপরে ইউআই এবং ইউএক্স ডিজাইনার হতে চাইলে কি কি লাগবে সেটির উপর ভিডিও দিয়েছি। আশা করি এতটুকু আপনি যদি অর্থাৎ প্লেলিস্টে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ভিডিওগুলো পেয়ে যাবেন। সো অনুরোধ থাকবে এই ভিডিওগুলো আপনার কোনো না কোনো হয়তো কাজে আসতে পারে। আশা করি স্টেপ বাই স্টেপ সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন, কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আর কিছু টিপস আমি শেয়ার করছি আমার চ্যানেলের লোগো যেটি দেখতে পাচ্ছেন, লোগোর মধ্যে ক্লিক করার পরে আমি ইউটিউব স্টুডিও যেটি রয়েছে সেটিতে ক্লিক করছি। সেটিতে যাওয়ার পরে আপনাকে আমি একটি জিনিস দেখাবো, ভিডিও গ্রো করার জন্য অথবা আপগ্রেড করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এসইও করা। এসইও করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি অফ পেজ এসইও এবং অন পেজ এসইও কিভাবে করতে হয় সেগুলোর উপর ভিডিও আমি আশা করি দিব, এবং অফ পেজ এসইও কিভাবে করতে হয় সেটির উপরে ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে, আশা করি প্লেলিস্টে গেলে সেটিও দেখতে পাবেন। ভিডিওতে ক্লিক করার পরে এই ভিডিওটি আজকে কিন্তু পাবলিশ হয়েছে, অর্থাৎ আজকের তারিখে পাবলিশ করেছি। এরপর ধরুন আমি এই এই ভিডিওটি পাবলিশ করেছিলাম এপ্রিলের 19 তারিখ,
এটিতে যদি আমি এডিট যে কলমের মতো অপশনটি দেখতে পাচ্ছেন আইকনের মধ্যে আমি ক্লিক করার পরে এই ইন্টারফেসটি চলে এসেছে। এখন আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে চ্যানেল গ্রো করার জন্য সেই বিষয়গুলো আমি আপনার সাথে শেয়ার করছি। অর্থাৎ একটি চ্যানেলকে গ্রো করার জন্য বা ভিডিওকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বিষয়গুলো ম্যান্ডেটরি অর্থাৎ আপনাকে ফলো করতে হবে, যেগুলো হয়তো আপনাকে কেউ বলবে না, জাস্ট আমি আপনার সুবিধার জন্য শেয়ার করছি। সো আশা করি এই বিষয়গুলো আপনি ফলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের মধ্যে এই যে ভিডিওগুলো পাবলিশ করেছি প্রত্যেকটাকে এই এক একটিকে বলা হয় থাম্বনেল। এই আকর্ষণীয় ব্যানারের মতো যেটি দেখতে পাচ্ছেন এই থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তারপরে আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে সেটিও আপনি দেখবেন। আপনাকে বেশি ভিডিও আপলোড করতে হবে না, জাস্ট কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। এই থাম্বনেল আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। তাহলে এসইও হচ্ছে এমন একটি বিষয় একটি ভিডিওকে র্যাঙ্ক করার জন্য বা গুগলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা একটি এক থেকে দশের ভিতরে আনার জন্য গুগল র্যাঙ্কিং এর মধ্যে অবশ্যই আপনাকে কিছু অফ পেজ এসইও এবং কিছু অন পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও অবশ্যই ভিডিওটি আপলোড দেওয়ার পূর্বেই করতে হবে এবং অন পেজ এসইও ভিডিও আপলোড দেওয়ার সময় করতে হবে। এবার অন পেজ এসইও করার জন্য যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্রথমত হচ্ছে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি কি রিলেটেড অর্থাৎ কিওয়ার্ডটি আপনাকে বাছাই করতে হবে। কিওয়ার্ড বাছাই করার জন্য অনেকগুলো অপশন রয়েছে, আশা করি আমি তার উপরও ভিডিও দিব। এবং অফ পেজ করার সময় যে টুলসগুলোর সাহায্যে এই কিওয়ার্ড খুঁজে নিতে হয় অর্থাৎ টাইটেল খুঁজে নিতে হয় সেটির ভিডিও দেওয়া রয়েছে, আশা করি আপনি সেটি দেখবেন। তো প্রথমত যে কাজটি করতে হবে অন পেজ এসইও সময় আপলোড দেওয়ার সময় যে কাজটি করতে হবে, আপনাকে একটি আকর্ষণীয় টাইটেল সেট করতে হবে যেটি আপনার ভিডিও রিলেটেড। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ভিডিওর বাইরে কোনো টাইটেল আপনি দিলে সেটি মিসলিডিং মেটাডাটার মধ্যে পড়ে যাবে। সো আপনাকে মনে রাখতে হবে ভিডিও বেসড বা ভিডিও রিলেটেড টাইটেল বা কিওয়ার্ড ইউজ করতে হবে। এরপরে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন কিভাবে সেট করতে হয় পূর্ব থেকে তার উপরও আমি একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখবেন। ডেসক্রিপশন বক্সে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করবেন যাতে করে আপনার ভিডিও এর মধ্যে যে আলোচনা রয়েছে সেই আলোচনার বিষয়গুলো ফুটে ওঠে। আমি এখানে রিলেটেড ট্যাগ দিয়েছি, এই রিলেটেড ট্যাগ গুলো এই ভিডিও রিলেটেড। এরপরে প্রিভিয়াস ভিডিও গুলো দিয়েছি আমার ফেসবুক পেজে এবং সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো রয়েছে সেই লিঙ্ক গুলো অ্যাড করেছি। তাহলে প্রথমত এক নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে থাম্বনেল, দুই নম্বর হচ্ছে কিওয়ার্ড বা টাইটেল, তিন নম্বর হচ্ছে ডেসক্রিপশন, এরপরে যেটি সেটি হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে এটি ভিডিওকে র্যাঙ্ক করার জন্য ওয়ান অফ দা মোস্ট পার্টেন্ট পার্সেল অর্থাৎ একটি অবিচ্ছেদ্য অংশ বা সিক্রেট অংশ বলা যায়। ট্যাগ এমন একটি বিষয় যে ট্যাগের মাধ্যমে আপনি একটি ভিডিওকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেই ট্যাগগুলো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এখন ট্যাগ কোথায় পাবেন? ট্যাগ ইউজ করার জন্য কিছু টুলস রয়েছে ফ্রি টুলস, সেই ফ্রি টুলসগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ট্যাগ জেনারেটর। আপনি গুগলে সার্চ দিলে ট্যাগ জেনারেটর ফ্রিলি ইউজ করতে পারেন এবং আপনি আপনার কিওয়ার্ডটি দিলে অবশ্যই এই ধরনের ট্যাগ পাবেন। তবে আরো একটি টিপস বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনি যে টাইটেলটি ইউজ করছেন আপনার ভিডিওর জন্য অর্থাৎ এই টাইটেলটি আমি ইউজ করেছি, এই টাইটেলকে ভেঙে ভেঙে যদি আপনি ইউজ করেন তাহলে অসংখ্য কিওয়ার্ড অর্থাৎ টাইটেলের জন্য কিওয়ার্ড পাবেন। আমি এই ভিডিওটি আপলোড দেওয়ার পরে অর্থাৎ গত 19 তারিখ দিয়েছিলাম, এটি র্যাঙ্কিং 1 নম্বরে আছে। তার মানে এটি আমি নিজের খুশি মতো পছন্দ মতো দিয়েছি অনেক যাচাই বাছাই করে। সো এটি এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই ভিডিওটি প্রথমে পেয়ে যাবে। এরপরে আরো কিছু ট্যাগ এখানে র্যাঙ্কিং এ আছে যেগুলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে সময় দিয়ে বের করতে হবে। একটি ভিডিও তৈরি করার পূর্বে অনেক কিছু রিসার্চ করতে হয়, ভিডিওটি আপনাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত অনেক কাজ করতে হয়, তার মধ্যে ট্যাগ খুঁজে নেওয়া, সঠিকভাবে প্রেজেন্টেশন করা বা অ্যাপ্লাই করা তার মধ্যে একটি। এই হচ্ছে একটি ভিডিও র্যাঙ্কিং করার জন্য অন পেজ এসইও অর্থাৎ এসইও করার সময় আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে আপনি সঠিকভাবে থাম্বনেলটা তৈরি করতে পেরেছেন কিনা। থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ফটোশপ ইউজ করতে হবে, অথবা আপনি যদি ফটোশপের কাজ না জানেন অবশ্যই আমার চ্যানেলের মধ্যে কিছু সফটওয়্যার দেওয়া রয়েছে ফ্রি সফটওয়্যার, সেই ফ্রি সফটওয়্যারগুলি ইউজ করে এই ধরনের নান্দনিক থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন। সো অনুরোধ থাকবে সেই প্রিভিয়াস ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গিয়ে অনুরোধ থাকবে আপনি সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই নিজেকে অনেক বেশি ফোকাস করতে পারবেন। এরপর ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া রয়েছে, তাহলে এক নম্বর হচ্ছে টাইটেল, দুই নম্বর হচ্ছে ডেসক্রিপশন, তিন নম্বর হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল, এরপরে হচ্ছে ট্যাগ। এই সাইটটি বিষয়ে আপনাকে আপাতত
শুরু থেকে যদি শেষ পর্যন্ত প্র্যাকটিস করেন, আশা করি আপনার ভিডিও বা আপনার চ্যানেলকে গ্রো করার জন্য এতটুকু যথেষ্ট। এরপর আপনি স্টাডি করতে করতে বুঝে যাবেন কিভাবে একটি ভিডিও বা একটি চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করাবেন। এই ছিল আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা চ্যানেলটি গ্রো করতে পারছেন না, দীর্ঘদিন ধরে কাজ করছেন ফ্রাস্ট্রেটেড, আমি আপনাকে এটি অনেকটা টনিকের মতো ইউজ করার জন্য বলবো। কেননা অনেক টিপস কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা আপনাকে দিবে না, যেগুলো আপনাকে ক্রিয়েট করে নিতে হবে নিজের আইডিয়া থেকে। সো অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে আপনি একে একে দেখবেন, দেখে নিজেকে ইমপ্রুভ করবেন, নিজের চ্যানেলকে ইমপ্রুভ করবেন। ডে বাই ডে আপনাকে এখানে সময় দিতে হবে এবং ডেলি ভিডিও আপলোড দিতে হবে। ডেলি যদি না পারেন তাহলে মিনিমাম আপনাকে মনে রাখতে হবে সপ্তাহে একটি বা দুটি, এবং আপনাকে কন্টিনিউশন রাখতে হবে। কারণ ইউটিউবের মধ্যে গ্রো করতে হলে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে আপনাকে কন্টিনিউশন বজায় রাখতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি ইজ দ্য প্রিরিকুইজিট অফ ইউটিউবিং। ইউটিউবিং করার জন্য সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কন্টিনিউশন রাখতে হবে উইথ ইয়ার ভিউয়ার্স বা উইথ ইয়ার ফ্রেন্ডস। সো এক কথায় বলা যায় যে ইউটিউব এমন একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেটি আপনার কাজের অবশ্যই মূল্যায়ন করবে টুডে টুমোরো। সো আশা করি অনেক বেশি বকবক করেছি, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমি আমার আজকের ভিডিওটি বিশেষ করে স্পেশালি তাদের জন্য উৎসর্গ করছি যারা আমার চ্যানেলকে নীরবে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এভাবে আজীবন আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। ভালো ভালো ভিডিওগুলো আপনাদের জন্য যাতে উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি সেজন্য লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে নিজে উপকৃত হন, অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। স্টে সেফ, স্টে কুল অ্যান্ড স্টে অ্যালাইভ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। টিল দেন আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট।